ভারতের সংবিধান গ্রহণের পূর্ণ দিন। আজকের এই দিনে 1950 ইংরাজির 26 জানুয়ারি ভারতের গণসংসদে, সেখানে স্বাধীন ভারত, ভারত স্বাধীন হওয়ার পর এই ভারতবর্ষ কিভাবে চলবে তার যে নীতি বা যাকে আমরা বলি সংবিধান তা গৃহীত হয়, সে অনুযায়ী আজকে আমাদের এই ভারতবর্ষ গত 72 বছর দিয়ে চলছে। এবছরের এই প্রজাতন্ত্র দিবস উদযাপন খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে 72 বছর বাদে নিশ্চয়ই প্রত্যেকটা দেশ তারা তাদের অগ্রগতি অর্থনৈতিক ক্ষেত্রেতে, সামাজিক ক্ষেত্রেতে, সমস্ত ক্ষেত্রে পর্যালোচনা করবে, আমরাও করব। গত 7.5 দশকে আমাদের দেশেরও যে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ঘটেনি তা নয়, হয়েছে, কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশ, পৃথিবীতে যে কটা দেশের মধ্যে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং মেধা সম্পদ রয়েছে, এরকম দ্বিতীয় আরেকটা দেশ ভারতবর্ষের মতো খুব কম আছে। প্রাকৃতিক সম্পদ এখনো সবটা আমরা আহরণ আমরা করতে পারিনি, মেধা সম্পদ এই মুহূর্তে আমাদের এই দেশে, আমাদের দেশের যুবারা তারা ঠিক সেরকম সুযোগ না পেলেও বা সুযোগ না করে দিলেও পৃথিবীর যে সবচেয়ে যে বড় বড় যে সমস্ত বহুজাতিক কোম্পানি, গুগলের মতো, আমাজনের মতো, আর এরকম বহু, তার একটা ভালো অংশের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ এগুলো পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত উচ্চতম স্তরে আমাদের ভারতীয়রা, তো এই মেধা শক্তি এবং প্রাকৃতিক সম্পদ তার সমন্বয়ে স্বাধীনতা সংগ্রামের সময়তে আমাদের কবিরা বা স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিলেন, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, এটা কোনো শুধুমাত্র যে কবিতা ছিল না বা গান ছিল না, নিশ্চয় একটা স্বপ্ন ছিল না, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সমস্ত সুযোগ ছিল। কিন্তু স্বাধীনতার পর পথ চালায় আমাদের দেশের যারা শাসককুল, তাদের ভ্রষ্ট নীতির কারণে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে অধিকার, তাদের যে কর্মশক্তি, এটাকে অস্বীকার করার কারণে, আর বর্তমান সময়তে দেশের যে শাসক দল আছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তারা দেশের এই সংবিধানের পথে না চলে স্বাধীনতার আগে তখনও ভারতীয় জনতা পার্টি হয়নি, যে হিন্দু মহাসভা বা আরএসএস, তাদের নীতির উপরে আজকে বিজেপি, তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাদের সেরকম কোনো অংশগ্রহণই ছিল না, এবং পরবর্তী সময়তে যখন ভারতের এই জাতীয় পতাকা গ্রহণ করা হয়, ভারতের এই সংবিধান গ্রহণ করা হয়, এই আরএসএস হিন্দু মহাসভায় এর তীব্র বিরোধিতা করেছিল। তাদের স্বপ্ন হল যে হিন্দু রাষ্ট্র গঠন করা, যে হিন্দু রাষ্ট্রের যে ভাবনার সাথে বিগত হাজার বছরের ভারতবর্ষের সংস্কৃতি, পরম্পরা, স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ে এদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, ভাষা, ধর্মের মিলনে যে ঐক্য গড়ে উঠেছিল, তার সাথে তার কোনো সম্পর্ক নেই।
তো আজকে ক্ষমতায় গিয়ে তারা আমাদের এই ভারতীয় প্রজাতন্ত্র অর্থাৎ তার যে সাংবিধানিক কাঠামো আমাদের সংবিধান আমাদেরকে যে বহুত্ববাদ অর্থাৎ প্রতিবাদের অধিকার ভিন্ন মত পোষণ করার অধিকার আমাদের দেশে যে আমাদের বিগত হাজার বছরের ঐতিহ্যকে অনুসরণ করে যে স্বর্ষ ধর্ম পালনের অধিকার এগুলো দিয়েছে আমাদের সংবিধান আমাদেরকে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে গড়ে ওঠার সে সুযোগ তৈরি করে দিয়েছে কিন্তু আমাদের দেশে বর্তমান সরকার এই বহুত্ববাদ যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্মনিরপেক্ষতা সংবিধানের এই মূল স্তম্ভগুলোকেই আজকে দুর্বল করে দিয়ে কিভাবে একদলীয় শাসন করবে আমরা দেখছি অর্থনৈতিক ক্ষেত্রেতে রাজনীতির ক্ষেত্রেতে আমাদের ত্রিপুরাজ্য গত 46 মাসে এগুলি সবগুলোই ভূলুণ্ঠিত মানুষের অধিকার সাংবিধানিক অধিকার আজকে এখানে নেই তো এরকম একটা দিনে আমরা যখন এটা উদযাপন করছি আমাদের কাছে এটা নিছক একটা আনুষ্ঠানিকতা না বিগত 72 বছরের মতো 72টি প্রজাতন্ত্র দিবসের মতো একটা না এটা আগামী দিন যে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সংবিধানকে রক্ষার ভারতীয় প্রজাতন্ত্রকে রক্ষার আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে স্বপ্ন এটাকে বাঁচিয়ে রাখার শপথের মধ্য দিয়েই আজকের এই দিনকে আমাদের উদযাপন করতে হবে আমি আজকের এই দিনে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মাগধরী তরফ থেকে আমাদের রাজ্যের সমস্ত নাগরিকদের অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের ভারতীয় সংবিধান আমাদের দেশে ঐক্য সংহতি গণতান্ত্রিক অধিকার রক্ষায় ত্রিপুরাজ্য দেশে অধিকার নেই এটা পুনরুদ্ধারে আমাদের প্রিয় জাতীয় পতাকা তেরঙ্গা ঝান্ডা তার নিচে দাঁড়িয়ে এই শপথ আমরা গ্রহণ করছি এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের পার্টির সর্বাত্মক লড়াই জারি থাকবে।